ফোন কেলেঙ্কারিতে নাম জড়ালো কঙ্গনার সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম ফোন কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো কঙ্গনা রানাওয়াতের এর আগেই জাকির শ্রোফের স্ত্রী আয়েশা শ্রোফের নাম উঠে এসেছে এই ক্যালংকারিতে ওয়াকিবহাল মহলের মতে শুধু কঙ্গনা বা আয়েশাই নয় এই বিতর্কে আরও বলিউড সেলিব্রিটির নাম প্রকাশে আসতে পারে এই কেলেঙ্কারিতে নিজের নাম উঠে আসাতে মুখ খুলেছেন কঙ্গনা তিনি জানিয়েছেন কোনো কিছু ভেবে নেওয়ার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত কঙ্গনার সঙ্গে ঋত্বিক রোশনের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই কম জল ঘোলা হয়নি বলিউডে এবার ফোন কল কেলেঙ্কারিতে ফের একবার উঠে এলো তাদের নাম কঙ্গনা কি ঋত্বিক রোশনের কল রেকর্ডিং কোনোভাবেই ফাঁস করে দিয়েছিলেন প্রশ্নটা উঠছে কারণ এই কেলেঙ্কারির তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের অধিকারীরা জানতে পেরেছেন ঋত্বিক রোশনের নাম মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রেজওয়ান সিদ্দিকীর সঙ্গে শেয়ার করেছিলেন কঙ্গনা তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন আইনি নোটিশের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সঙ্গে আমাদের সমস্ত ডিটেলসই শেয়ার করতে হয় এখনো পর্যন্ত এই কেলেঙ্কারিতে বারো জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ক্রাইম ব্রাঞ্চ এর মধ্যে রয়েছেন আইনজীবী রেজুয়ান সিদ্দিকি বেআইনিভাবে ফোন কলের রেকর্ডিং বার করার অভিযোগে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছিলেন থানা পুলিশ তার আগে প্রশান্ত পালক্কর নামে এক বেসরকারি গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েন প্রশান্তকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে রেজওয়ানের নাম পুলিশি জেরার মুখে পালেকর জানান নওয়াজুদ্দিন সিদ্দিকির স্ত্রী অঞ্জলি সিদ্দিকীর ফোন কলের রেকর্ড বার করে আনতে ওই আইনজীবীকে সাহায্য করেছিলেন তিনি তদন্তে উঠে আসে জ্যাকি শ্রোফের স্ত্রী আয়েশা শ্রোফের নামও আয়েশার অভিযোগ তার ব্যবসার অংশীদার শাহিল খান তার কাছ থেকে আট কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ নিয়ে আইনি লড়াইও চলছে তাদের মধ্যে আইনজীবী রেজওয়ান সিদ্দিকীর কাছেও শাহিল খানের সঙ্গে তার কথোপকথনের আয়েশা এমনটাই দাবি খানের তদন্তকারী আধিকারিকদের আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ